গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আঠাইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ আছে আপনারা সবাই ভালো করেই জানেন যে আমাদেরকে এখন তিরিশ তারিখ অবধি যান আন্দোলন পোর্টালে ডেইলি কা ডেলি থিম অ্যান্ড অ্যাক্টিভিটি আপলোড করতে হবে ঠিক আছে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা কী আছে ওটা নিয়ে আমি চলে এসেছি আমার ভিডিও থ্রুতে চলুন দেখে নিই কীভাবে আমাদেরকে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করার জন্য প্রথমে আমাকে জান আন্দোলন পোর্টালটা খুলতে হবে তার জন্য আমাকে গুগলে যেতে হবে দেখুন আমি গুগলে গিয়ে গুগল ট্যাপ করছি তারপরে দেখুন আমি জান আন্দোলন ট্যাপ করব জান আন্দোলন জান আন্দোলন ট্যাপ করার পর দেখুন আমার জান আন্দোলন যে পোর্টালটা আছে ওটার ইন্টারফেসটা খুলে গেছে ঠিক আছে পোষণ অভিয়ান জান আন্দোলন পোষণ অভিয়ান জন আন্দোলন যে লগ ইনের যে ঘরটা আছে ওটাতে আমি ক্লিক করব আশা করি আপনারা এখন অবধি শিখে নিয়েছেন সবাই তাড়াতাড়ি চেষ্টা করুন আপলোড করার ডেলি কার ডেলি যে অ্যাক্টিভিটি আর থিমগুলো আমি বলছি দিন হচ্ছে সেই দিন না পারলে নেক্সট ডে একদম সরাসরি আপলোড করে নিন নাহলে অনেক প্রবলেম হবে ঠিক আছে তারপরে আমি দেখুন ডাটা এন্ট্রি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড আমি লগ আমার যে আছে জিমেল অ্যাকাউন্টে সেভ করা আছে বলে আমি এখান থেকে ক্লিক করছি আপনারা পারলে ওখান থেকে লিখে দিয়ে দিবেন। দেখুন আমার অ্যাক্টিভি অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম খুলে গেছে ঠিক আছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম খোলার পর আমি দেখে নিন আজকে কি কি আমাদেরকে করতে হবে কি কি আপলোড করতে হবে এটাতে প্রথমে দেখুন গ্রুপ আছে গ্রুপটা সেম থাকবে সিলেক্ট থিমের জায়গাতে দেখুন আমাদেরকে এই কটা থিম আছে এর মধ্যে আমাদেরকে যে থিমটা সেলেক্ট করতে হবে ওটা হবে জেনারেল সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি ঠিক আছে এটা আমি ক্লিক করে নিলাম তারপরে লেভেলের অর্গানাইজার সেম থাকবে লেভেলের জায়গাতে যে আছে ওটা আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করে নেব তারপরে যে আঙ্গনবাড়ি সেন্টার নাম্বার আছে আমি আমার সেন্টার নাম্বারটা সিলেক্ট করব আপনারা আপনার সেন্টার নাম্বার সিলেক্ট করবেন যে যা দিদি ভরছেন নিজের সেন্টার নিজের সেন্টার সিলেক্ট করে নেবেন নিজের সেন্টার নাম্বার ওটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি আমারটা সিলেক্ট করে নেবো অ্যাক্টিভিটির ঘরে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই আজকের যে অ্যাক্টিভিটিটা আছে ওটা টোটালি সেন্টার সেন্টার লেভেলে আছে মানে সেন্টার বেসিসে আছে আপনাদেরকে আজকে একটা নুক্কার নাটক বা ফোক ফোক সং করতে হবে নুককার নাটক আপনারা বুঝতে পারছেন যে দু চারটা ছেলেরা বা মেয়েরা মিলে কোনো একটা সোসাইটির একটা বার্নিং কোনো মানে সাবজেক্টকে তুলে ওর উপর নাটক নাটকের মাধ্যমে ওই বার্নিং সাবজেক্টটাকে তুলে ধরে ঠিক আছে মানে ও নুক্কার নাটক মানে কি নুক্কার নাটক যে যে হয় ওটা রোডে মাঠে ঘাটে জোনখানেও করা যায় তার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড কোনো স্টেজের দরকার পড়ে না ঠিক আছে ওই জন্য ওকে নুক্কার নাটক বলা হয় তা এই যে নাটকটা আছে নাটকটা টোটালি আমাদের যে আঙ্গনবাড়ি সেন্ট্রাল লেভেলে করতে হবে আপনারা পারলে লোকাল যে ছেলে আছে বাচ্চাদেরকে দিয়ে যদি করাতে পারেন তো খুব খুবই ভালো আমায় আমি আশা করি যে ছোট বাচ্চারা তো পারবে না অতো তা আপনি পারলে যে একটু বারো বছর চোদ্দ বছরের যে ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে নৌকার নাটকটা আপনারা করতে পারেন কোনো একটা থিম নিয়ে আপনার যেমন হেলথ আছে নিউট্রিশন আছে সে আপনার স্যানিটাইজেশান আছে বা অন্য কোনো সমাজের মুদ্রা চাইল্ড ম্যারেজ আছে বা ইমুনাইজেশন আছে যে কোনো আপনি আপনার বিবেক হিসাবে একটা কোনো থিম সিলেক্ট করলেন ওর উপর নু নুকার নাটক করে আর পিকচার বা ভিডিও করে রাখবেন রাখবেন ঠিক আছে আর দ্বিতীয় হলো ফোক ডান্স ফোক ডান্সও আপনি করাতে পারেন যেমন যার এরিয়াতে যেমন যেমন আসামে বিহু আছে বিহুর মাধ্যমে অনেক রকমের বার্নিং যে সাবজেক্টগুলো হয় ওটা তুলে ধরা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ডান্স ফোক ডান্সের ভ্যারাইটি আছে ওর মাধ্যমে আপনি করতে পারেন ঠিক আছে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনারা ফটো বা ভিডিও তুলে রাখতে পারেন একটা সেন্টার যদি না পারেন দু চারটা সেন্টার মিলে এটা করতে পারেন তো দেখুন আমি এই অ্যাক্টিভিটির মধ্যে কি সিলেক্ট করব অ্যাক্টিভিটির মধ্যে দেখুন আমি এটা নিচু থেকে চার নম্বর যে আছে আপনার নুক্কার নাটক ফক্সো এটা আমি ক্লিক করে নিলাম ঠিক আছে ক্লিক করার পর এই যে ডেট আছে আঠাইশ তারিখ আছে আঠাইশ তারিখে স্টার্ট হলো আঠাইশ তারিখেই শেষ হলো এটা আমি করে দিলাম তারপরে পার্টিসিপেশন ডিটেলস আমি সিলেক্ট করে নিব। পার্টিসিপেশনের মধ্যে আমি বলি এই যে ফোক ডান্স বা নুকা নাটক এটা হবে এটা পার্টিসিপেন্ট বাচ্চারা থাকবে আঙনবাড়ির দিদি থাকবে সুপারভাইজার দিদি থাকবে আর যে প্যারেন্টসরা আছে ওরা থাকবে ঠিক আছে আপনারা নুকান নাটক নিজের দিদিমণিরা মিলেও করতে পারেন কোনো অসুবিধা নাই একটা নাটক করে পিকচার আপলোড করলেই হলো ঠিক আছে বা ফোক ডান্স আর যে যদি কোনো দিদিমণি ভালো ডান্স বা গান করতে পারেন তাহলে ওই গানের মাধ্যমে যেমন বাউল গান হল বা লোকাল যে ডান্স হয় ওর মাধ্যমে আপনি এরকম একটা কোনো সাবজেক্ট থিমের উপর গান করলেন বা ডান্স করলেন তার পিকচার আপলোড করলেন ঠিক আছে প্যারেন্টসরা ভিউয়ার্স থাকবে ছেলে মেয়ে মারা দাদিমু দাদিরা ঠাকুমারা এরা সব ভিউয়ার্স থাকবে ঠিক আছে তাহলে দেখুন ক্যাটাগরিতে আমি মেল ফিমেল ডিভাইড করে নিচ্ছি আমার মেল ফিমেল কত আছে কত পার্টিসিপেশান ছিল দেখুন আমার সিক্সটি থ্রি টোটাল পার্টিসিপেশান ডিটেলসে সিক্সটি থ্রি হলো আমার আমি পিকচার আপলোড করব ঠিক আছে দেখুন কি পিকচার আপলোড করতে হবে আপনাকে আমি বলেই দিলাম একটা ছোট্ট মতন নিকা নাটক করে তার পিকচার আপলোড করুন देखो ना मैं पिक्चर अपलोड कर देनम তারপরে দেখুন ডেসক্রিপশনে লিখব কি আমি অনুকড় নাটক प्लेड बाई ए नुक्कड़ नाटक प्लेड बाई लोकल स्टूडेंट्स एंड Children's at AWC with the help of local. মেম্বার্স ঠিক আছে দেখুন লিখোই আমি লিখলাম এই নুকান নাটক প্লেড বাই লোকাল স্টুডেন্টস অ্যান্ড চিলড্রেন এট আঙ্গনওয়াড়ি সেন্টার উইথ দ্য হেল্প অফ লোকাল মেম্বার্স ঠিক আছে আর বেশি লেখার দরকার নাই দেখুন আমি অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পুরোটা কমপ্লিট করলাম কি না জেনারেল সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি থিম থাকবে আপনাদের আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করে নেবেন তারপরে আঙ্গনবাড়ি সেন্টার নাম্বার তারপরে অ্যাক্টিভিটির মধ্যে নুকর নাটক ফোক ঠিক আছে তারপরে ডেট চুজ করে নেবেন পার্টিসিপেশন ডিটেলস ফর্ম ফিল করে নেবেন ঠিক আছে তারপরে পিকচার আপলোড করে দেবেন আর তারপরে ডিসক্রিপশান লিখে দেবেন দেখুন তারপরে আমি এটা ইয়ে করে দিচ্ছি সাবমিট করার করে দেখছি যে আমার হচ্ছে কি না দেখুন আমি সাবমিটের ঘরে ক্লিক করলাম এ দেখুন আমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল ঠিক আছে সাকসেসফুলি যখন সাবমিট হয়ে যাবে আপনার দেখবেন পেজটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে কালকের জন্যে এটা রেডি হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারে পেরেছেন যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি কীভাবে সিলেক্ট করতে হবে কিভাবে পিকচার আপলোড করতে হবে আপনারা তাড়াতাড়ি আজকেই করার চেষ্টা করুন বা আজকে যদি না পারেন কালকে করার চেষ্টা করুন আর আমার চ্যানেলটাতে যদি নতুন আছেন তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ